দেইছুন আল্লাহ ভর দিছুন এর আগে তো আমরা নাই এর আগে আসলা কে জিন্নাত কিটা আসলা তারারা দিছলে ইবাদতের লাগি এর সহগিয়ে জমা করুন আর সহগিয়ে গিয়ে আর গুর ফুটকিত কো সামারি দি আমরা ওলা হরতে আছেন নানি দেখো শয়তানি করুন তে নামাজ ভাঙিয়া কইন হুজুর ওকে আমার নামাজ ভাঙাইছে হুজুরে গদা আতা দিয়া কোন জিন্নাতর জিন্নাত কইয়া ডান্ডা দেন এগু মানুষের গো জন্ম লইলি গরে জিন্নাত কে নিয়েন কি মিলাদ আছে নি নাই নি 40 দিনর শিন্নি আছে নি নাই নি 60 দিনর আছে নি 30 নি কিছুড়ি আছে নি আমরা রাখলে সুন্নত হল জমা তোর আছে এক গুরর নাই আর এক গুরর কিয়াম আছে আর এক গুরর নাই ওটা হইতে হইতে রে ভাই 2021 আই গেছে কয় 21 বাসি ভাই মায়ানমারের মুসলমান দে বাচ্চা তন মুখ লাগাইয়া দুধ খারোয়ার আমি ভিডিও দেখলাম মার থন গাঠিয়া বাচ্চা শুনিয়া দেখো ফালাই দিছে রে ভাই বুদ্ধিস বুদ্ধিস আজ আজকে মালেগড়ের জমিন হো আসামর জমিন হো করিমগঞ্জের জমিন রে ভাই তোমার এই ঘটনা ঐব না হরিয়া বিশ্বাস কিতা আর ওই ব হরিয়া হতো বর্তমান পরিস্থিতি ডাকে সেদিন কতই না কতই চেহারা অপমানিত হইব ওতার লাগি আমি না হইয়া পারিয়া না আল্লাহর নবী একদিন নাস্তার রাস্তার দিকে রাত্রে হাঁটিয়া যাইতরা একজন মহিলা তার গরুর মাঝে বেটিয়া পড়েন আল্লাহর নবী আয়া তুনিয়া বারে থাকি কইন নাআম 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 সুবহানাল্লাহ আগর জবানার বেটিংতে কুরআনের ভাষা দি মাটিটা এবলা গুর বেটিং তে মারিও নমাজ পড়া দূরের কথা ফুয়ারে আউকি মারা দূরের কথা ফুয়া আইছে ফুটবল খেলা কইতা নমাজ পড়ি আর যত নি উঠিয়া বনা আমার ফুটুটি মুরকা দেখছ তুমি আসান না মিছা কইয়া সারা বেটিং গিলে না কিন্তু বুদ্ধু দিও না রে ফরদার আলের মা বইন কোন আমি বেটি রেটো তে গেইছি সারা ইলে না কিন্তু দুইশ করে একজনে আর সারা রূপে দুইশ যায় গিয়া মা তা জানানি বাথর গুটি একুটি মারলে বুঝা যায় জাল হইতই না না হ্যাঁ তো আল্লাহর হাবিবর মায়ের উন্মত কর ও আয়া থোড়ি ছইন আল্লাহর নবীর জমানা এক বেটিয়ে গরর মাঝে আর নবীর গরর বারিন্দা ভাই রাস্তার ধারে দি যাইতরা আল্লাহর নবীর সামনে বেটি তো সামনে নাই আল্লাহর নবী দ্বারা দি যাইতরা করি বেটিয়া জানে না কিন্তু বেটিয়া পড়ে রা হাল আতা কাদিসুল খাশিয়া নবী জি আরবী ভাষায় উত্তর দিয়া কই ওই রে গো আমার গেছে খাশিয়ার খবর আই গেছে আপনারা গরু হইয়া গপ করেন না নি ও সিরাজ গো আবু আইলো না আক্তার সিরাজ গো আই আসছে ইলে হয় না ঘটনা আর কোন মানুষ বড় মানুষ দেখিও তুমি বড় ডঙ্গে নাম লড়ায় কইতে ও হবই ওগুরে দেখলাই নি ও ডঙ্গে ডঙ্গে কড়ায় তুমি কিন্তু তার সামনে নাম লও না আর এই সময় যদি আস্তেই মানুষ সামনে জিগিরা থামড়ে দিই ঘটনা ঘটে না নিওলা তো ও বেঠে হলা ঘটনা ঘটলো বেঠে কুরান ভরে নবী অর্থ বুঝিয়া বারাতাই কইতরা নাম নাম ওই রে গো হাদিসে গাশিয়ার অর্থ আই গেছে কারণ আয়া তো আল্লাহ কইতরা ও নবী আপনার কাছে কি হাদিসে গাশিয়ার খবর আইছে আসলে আই গেছে আবার আল্লাহ প্রশ্ন করদা আপনার গুড়ি নাই ওর বারই গেছে জামাই বাড়িতে গিয়া জানো কিন্তু তোমার বউরে ফোন করে জিকারা রহিমা আই গেছিল মাত বুঝা যাননি তা আচ্ছা এতে মুরাদ হইল ঘাসিয়া দি মুরাদ হইল একদিন আইব যেদিন সব জিনিস সারহার করে ফেলবো যেমন আমারে ফানিয়ে লাগাল ফান না এদিন হে ফাই লিব আমারে রইবে ফান না এদিন ফাই লিব আমি আর ইটে ফান না আমারে ফাই লিব বিএসএফ বেটে আমারে ফান না এদিন ফাই লিব আমারে আমার দাদা ফাইতে না কঠিন শাস্তি দিতা এদিন আমারে আর বাঁচাইবার কোনো লাইন নেই সব বাতাসেই আমার গাত লাগবো সুবহানাল্লাহ এদিন করে কঠিন ভয়াবহ আজাব থাকি আল্লাহ আমরা রে মুক্ত কর্তা হুক আমি আর জোরে হুক না আমি আমিলাতুন নাসিবা গাশিয়ার খবর লোকে আল্লাহ ফরমাইন আমল জমিন মানুষে করব কিন্তু আমলটা নাসিবা হয়ে যাইব আমি ওনো আমাইতে বলছি হাফিজ মৌলানা সুনামুদ্দিন সাহেবে বয়ান করডা আমার দুইটা কথা তান গেছে আমার খুব ভালো লাগছে ও যে মানুষের আমল লাই সারা দিন চিল্লাই বাইরে হাসাও তো আরে রে ভাই দাঁতো আপনার আর কোনটা আমায়নি বাত খাইতে গোসা কাটা আমায়নি দাঁতে খুলিয়া দেনি তে লিখাইলোর আগে জিবরা জিবরা গোসাইতে গোসাইতে রে ভাই অ্যাক্সিডেন্ট করে ফারিলায়
এর বাদিরে মা এত কষ্ট করলো জিবরে তোমার জিবা থাকি হালবার করিয়া দিল এই হালটা বার করার কারণে দাঁতর শুক্রিয়া আদায় করা দরকার দিনা না জিবরার লাই কুটুমাল্লা দাঁতে রাখতো না নি এমন কুটুমাল্লা রাখে কামাড়ি দি ওটা দাঁতর শুক্রিয়া দেয় হইলো না নিমুখ আরামি হইলো ও বুঝবে বুঝছো না বুঝলে এটা তো বের মাথা সময় নাই সার মনে মাথা হইতো না তাই তাই আমার পড়াইছো দুই দিন হোক তিন দিন হোক পড়িয়েছিলাম দেখছি আমি ডিএলএডের ক্লাস করছি জিবরার কমপক্ষে জিবরার এ দাঁতে অন্তত পক্ষে একটা বার কইতো আছে থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু ইকান না কইয়া সুযোগ রইলে জিবরা তো দাঁতে কামড় মারে তাকে তো উঠো মারি দিয়ে এর থেকে নিবু কারণ আমি আর কিতো হইতে পারে ওরা কষ্ট করিয়া খরাইয়া আলি মুগল আনিয়া বাদে যদি আমরা আমি যে করি আর আমার কাছে আমার ওয়াজর দাম থাকে না আর আপনারা হুঙিয়া যদি আপনারা এই দাম দিন না এর চাইতে নিবু কারণ পৃথিবী দাঁড় হইতে পারে আমার সোজা ওয়াজ কথা বুঝছেন কি যুবক ভাই আপনারা আমি কইয়েন না দেশের রেওয়াজ হিসাবে কইয়া এটা দুরুদ বড় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাও লাল চা হইল বার গরম পানি হইল মাওলানা রাত্রে ঘুমাইছি না তিনটা পঁচিশ গিয়ে গরম আমাইছি আর বাদে কইছি এই মন সুইটা কইছি দূর মুড়িতে মাইয়া ইনো তার ঘুমাইলে হলতে দেখবো ঘুম না হইলে মাথা যায় না মানুষের মানুষ দেখতে বোঝা যায় বেশ হইলে কম বোঝা যায় আর কোনো মানুষ কম হইলে বেশ বোঝা যায় মাথা খালি আলু জল করে ইচ্ছা যাব জেসার জেসাতা হরুক আমার এই মর্তা ও হেরো উসলি গেছেন বিয়ারে নাম করতা আমার বলে মুখ লম্বা উসার দাঁতর ভাই চোখ বলে হরু হরু গাল বলে হামাই সুস ইয়ার ফেস হই তোমার তো বউ আর সাত হরু তা হর ওদের খেয়াল হইল নি ও এটা কম দুঃখে বেটিংতে কইনি জামাইর কাছে বেটিংতে দুঃখ হয় আমরা হলে আপনার কাছে কোনো সময় দুঃখ দিলে এই মাতি মাতি আমরা দুষে না উপমার দুষে বেজার হইতে পারে হাসাল কই আর কোনো সময় গুসা গাছা কোনো সময় টেলিফোন কই দর বড় তো তোর আজল লাগি ভাগুল হই গেছে নি কিন্তু এখানে হে বুঝবেন না তারা নেগলেক্ট করা হই যার বুঝা যার আসলে মাথা ঠিক না মার ঠিক না আমি আর কোন ভাষায় কইতাম কত দুনিয়াত আপনারা আওয়াজ শুনলাম কত কষ্ট করলাম আজ আপনারা আর মালেগড়ের জমিনের ওয়াজ শোনার বহুত মুরব্বী কল আছে আমি ধরলাম হাইয়েস্ট 100 বছরের কিন্তু 101 বছর খবর তো কইতে পারতাম না পারবার না কিন্তু ও যে মুরব্বীর বয়স 100 তার বাবা আসলা না নি তানও তো ওলা বয়স হইয়া মরছেন না নি হি বাবার বাবা আসলা না নি মাতুই না ও ওলা কতদিন থেকে মালেগড় নামাজ পড়িতরা বা ঠাওন নামাজ পড়িতরা সকল মুসলমান কইতে পারে না মাত্র 1444 বছর সুবহানাল্লাহ এর আগে আমরা নামাজ আসলো না আল্লাহর হাবিব মেরাজ থাকি নামাজ ফরজ বানাই লইয়াইছুন আল্লাহ ফরজ দিছুন এর আগে তো আমরা নাই এর আগে আসলা কে জিন্নাত কিটা আসলা তারা দিছিলে ইবাদতির লাগি এরে ছয় গিয়ে জমা করুন আর ছয় গিয়ে গিয়ে আরেকগুর ফুটকিট কুসা মারি দি আমরা ওলা হরুতে আসুন না নি দেখো শয়তানি করুন তো নামাজ ভাঙ্গিয়া কইন হুজুর ও গিয়ে আমার নামাজ ভাঙ্গাইছে হুজুরে গদা আত দিয়ে কোন জিন্নাতর জিন্নাত কইয়া ডান্ডা দেন এগু মানুষের গো জন্ম লইলি করে জিন্নাত কে নিয়েন কি এই হইলো এই হইলো আসল ভে আমরার আগে জিন্নাত আসলা আমরার আগে জিন্নাত আসলা জিন্নাতর বাদে ফিরিস্তা আসলা ফিরিস্তার বাদে আদম ফিরিস্তার গুনা নাই খালি নাকি যে জাতর খালি গুনা নাই শুধু নাকি ও জাতরে উঠাইয়া দিছেন আদম জাত সম্মানই জাত সুবহানাল্লাহ আমরা সম্মান আমরা নষ্ট করিয়া না আল্লাহ হড্ডা আমরা নিজে করি আর বইন বাঙ্গি তোর ইজ্জত দেওয়া জানি না ফর্দা জানি না মাথা জানি না খাওয়া জানি না চলা জানি না পেশাব করা জানি না মসজিদ টাইম পাওয়া আগে আড়াইতাম বুতু লাগাই না আমার জানি না পেশাব আলো বাল পাওয়া আগে আড়াইতাম বুতু লাগাই গে আমার এর আবু আমার ঠিক হয়েছে না মিসাক করিয়া এক রাখাত নমাজ পড়িলে 70 রাখাতর সব লক্ষ মুসলমানের ঘর ব্রাশ আছে কোলগেট আছে মিসাক নাই আসা না মিতা স্যার আইজ আমরা কই মিলাদ আছে নি নাই নি 40 দিনের সিনিয়া আছে নি নাই নি 60 দিনের আছে নি 30 দিন খিচুড়ি আছে নি আমরা রাখলে সুন্নত হয় জমা তোর আছে এক গুরর নাই আরেক গুরর কিয়াম আছে আরেক গুরর নাই ওটা হইতে হইতে রে ভাই 2021 আই গেছে কয় 21 বাসি ভাই মায়ানমারের মুসলমান দে বাচ্চায় তন মুখ লাগাইয়া দুধ খারাওয়ার আমি ভিডিও দেখলাম মার তন গাঠিয়া বাচ্চা শুনিয়া দেখো ফালাই দিছে রে ভাই বুদ্ধিস বুদ্ধি আইজ আজকে মালেগড়ের জমিন হো আসামের জমিন হো হরিমঞ্জর জমিন রে ভাই
তোমার এই ঘটনা ঐব না হরিয়া বিশ্বাস কিটা আর ঐব হরিয়া হতো বর্তমান পরিস্থিতি ডাকে আল্লাহ কোরআন শরীফে ফরমায় এটা আমি দাসিয়া তোমার তন্ডে গজব দেই না বিমা কাসাবাত আইদিন নাস যা গজব তোমার তানোর মাথার নাখের ডগায় চৌকোর ডগায় কানের ডগায় গলার ডগায় সামনে যত গজব দেখায় আল্লাহ কোরআন শরীফে ফরমায় হাত সব তোমার তানোর হাতর হামাই কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকিউর দ্য হার্টস সুবহানাল্লাহ আমরা কোরআন থেকে তো হেদায়েত হইতাম না আমিন ওখানা আগর যুগর নবী হলে ওয়াজ করছেন এলটো আসলো নি গাড়ি আসলো নি মাতুন পালচার বাস আগর যুগর নবী হলে মানুষের ওয়াজ করতা নি মাতো নাকি ওয়াজ করতা কিতার লাগে মানুষের রাস্তার গুনার রাস্তা দেখাইতে না বালার রাস্তা দেখাইতে এখন কোন নবী আছে নি এখন মানুষের গুনা থাকি বাঁচাই থাকে সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ কে আলী মহলে তাই আলী মহল ছাড়া কোনো উপায় আছে আমরা কই ও হো মুল্লারে চিনুনি এগুলো আমি দেখলে ঠেকাইয়া ছাড়ি আমরা কই ও হই না আলী মিতে তা নুয়া যায় এটাকে আমি বলা জানি ফারা খোলা ফার্মেসি তুতা দি কই দেরায় এই তুতার জবাব দেওয়া লাগবে কিয়ামতের দিন আল্লাহর হাবিবে ফরমাই উলামা উম্মতি কাম দিয়া আমার উম্মতের মাঝে আলী মহল যারা এরা বনি ইসরাইল নবীর মতো তুমি তুমি চিন্তা করতে হি আলিমে খুলু লইছেন নি ইগু তার বেটি বলা আছেন আপনারা কইয়েন না ইটা ইটা তালাশ করিও না আল্লাহ ফরম আল্লাহ নবী ফরমাই মুআল্লিমান আর মুতাআল্লিমান আলিমান আর মুহিব দুনিয়া গুনা থাকি বাস্তব হইলে তিনটা দরজা কয়টা তিনটা এক নম্বর আলিমও দুই নম্বর আলিম হইতে পারো না আলিম স্টুডেন্টও তিন নম্বর মহিব্বান আলিম রে মহব্বত করো এই তিন জিনিসে গুনা থাকি বাস্তায় হর রাসমান আল্লাহ বানাইয়া কইয়েন না আরে কত বড় কথা আল্লাহর হাবিবে ফরমাইতিরা আলিমর মায়াং দিকে অন্তর রাখে এ গুনা থাকি বাসিবার লাইন হই যায় সুবহান আল্লাহ দূরে কইতাম আর তুমি কোরাই হুগু আলিম আর হুগু জালিম আর হুগু ডালিম এটা এজাত মানুষ আছেন তো ইলাম তুই না জানি আপনারা আর আমার কাছে কইছে ও আজ করিও ইলাও নাই এটা আখতা আমার মুখে দিয়ে আই গেল বেজার হই না জানি আমল করব কিন্তু নাসিব হয়ে যাইব বহুত ফুড়ি তোর নাম আছে নাসিবা নাসিবা বেগম নাম আছে নানি হ্যাঁ নসিব আলী নাম আছে নানি নাসিবা শব্দের অর্থ কিটা আমল করতে করতে আমলটা এমন ভাবে হেড টায়ার্ড হয়ে যায় গাড়ি চালাইয়া ড্রাইভার চালাই হেরা নয় এবাদতি করিয়া হলে একগুরো মানুষ হেরা নয় আল্লাহ ফরমাই আমল করব কিন্তু আমলটা নাসিব হয়ে যাইব আর নাসিবার অর্থ কিটা বলে আমল করব নেক উদ্দেশ্য কিন্তু বেস্তর ফেসিঞ্চার হওয়া দূরের কথা দুজকর মেহমান বনিয়া যাইব নাউজুবিল্লাহ ওয়াজ নেই ও বাংলাদেশ নেই এরে ও হেরে দিয়ে ধরা দিব নি আচ্ছা বেড়াইনে মারিও লাই দিব দেহলা সুজান মাইলে মাউর বাড়ি দেওয়ানি মাইলে মাউর বাড়ি দেওয়া যায় মাই রাগ বেরিলে মাইয়ে বোন তুই থাক বাবরে দুটা গুয়ে দিস পানিয়ে গরম করে দিস আর খাতা অনাইন তুলিস যে গুরু উরে উয়া মা তাকে মাইয়ে থুইয়া নাই ওর দেখা ইগু গিয়া দেখো নটো দুটিয়ে বুইয়া আছে হাসান মিসা সাইয়া দেখিও এর বাদে কোন তুই যা তোরে কইলাম রইতে কই আমি যাইতাম এর রাতে মার দুঃখ লাগে উলামেলা করতে করতে ও মায় কই আয় মুরকির মুরকি আয় লাস্টে বেটি উগুলে উনে সামনে উলামেলা করলে এমনিও মানুষের একটা মায়া মহব্বত পড়ে সুবহানাল্লাহ কুকা হাসান মিঠা ওটার লাগে ওয়াজর মহফিল আইলে গেলেও লাভ আছে মসজিদ আইলে গেলেও সুবহানাল্লাহ ও আয়াতর তফসির আনছই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশে গিয়া মাইলা ফারাহু শাইখান কাবীরান শাইখুন কাবীর হযরত উমর ইবনুল খাত্তাবে দেখলে একজন বড় শেখ খালি আল্লাহ আল্লাহ হড্ডা আলাইহি সাওয়াদুন ইবাদতি করতে করতে বদন ও খালা দাগ ভরে গেছে ইবাদতি করতে করতে বদন ও খালা দাগ ভরছে ফা বাকা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরে খালা দাগ দেখিয়া বেটার ইবাদতি দেখিয়া কাম দিলা কিলা ইয়া উমর ইবনুল খাত্তাব মা ইউবকিকা
হে উমর তুমি খেলে খান দিলায় ফাকাল খলিফাতুল মুসলিমিন তলবা আমরান হাজাল মিসকিন আমি খান দিলাম ও মুরব্বী বেটার লাগিয়া যে বেটা এবাদতি করে বেটা এবাদতি করে কিন্তু মনে করে ব্যস্তর ফেসিন চার কিন্তু আমি উমরে কইয়ার তলবা আমরান ফা আক্তাহু ফালাম ইউসিবহু ও রাজা রাজা আন ফা আক্তাহ হে বালা নিয়ত করে কিন্তু মানুষটা ঠগা খাই লইছে নিয়ত করছে বালা কিন্তু এই নিয়তে দুজক যাইব গিয়া ফালাম ইউসিবহু বালার লাগু পান নাই বালা বাবা দূরে কথা বালার লাগু পান না কিন্তু এবাদতি করতে করতে শরীর খালা দান কেন না হযরত উমরে ফরমাই এরা কোন জাত বুদ্ধিস্ট চিনেন নি বুদ্ধিস্ট তারা এক জাত কাপড় পিনতে নেন তার মাঝে বড় মেহাজাব দেখিও ফাতারে কাপড় পিনতে আর মাথা সুলাইয়া নিয়া ও না দেখিও বেটিন তো লাগাই তিতি বলে তা কত স্টাইল তার আছে তার মাঝে এক কালার কাপড় যে পিনতে তার লাগি অন্য কালারের কাপড় পিনতে হারাম এত মানে স্ট্রিক্টলি বি কেয়ারফুল মানে স্ট্রিক্ট সুজা অবস্থায় আল্লাহর হেসিনের কিন্তু ব্যস্ত যাইব নি ইমান নাই ব্যস্ত যাইব নি ইমান নাই দুই নম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে না তিন নম্বর ইসলাম ধর্ম নাই হে অন্য ধর্মের মানুষ কিন্তু এবাদতি করে করতে করতে শরীর খালা দাগ বেলাই দিছে ও উমরে কইলা আহ আহ মানুষটা একটা ঠোকা খাইল রে জিকাইলা এখন খান্দুন কি বলে খান দিলাম আহ এত এবাদতি করে কিন্তু মানুষটা তো দুজকি নাউজুবিল্লাহ কইতে না ও আপনারা হুশ করিও ইলে আমল করিও না যে আমলে আমরা দুজকি হইমু আদনা ছোট আমল হোক ওলা আমল করিও যে আমলে আমার ব্যস্তর মেহমান বানাইতে হোক আমি রায় ধুতিতে ওলা বিজনা তিনটা বাড়ি মারি দিন যেন নবীজির এক সুন্নত জিন্দু হইব আর হুতি বালিজ কল্লা লাগাইবার আগে তোমার নামায় আমলের অ্যাকাউন্ট 100 শহীদ সব আসলে মুসলমান তো খেয়ালও নাই হে হুতি রয়ে হরুতে চকলেট খাই ভালো থইছন হে আর জানা মারতো কি হে হুতি রইল ঘুম থেকে উঠে এলে বউয়ে কুতিরা ইন্না লিল্লাহি তোমার পিঠ চালো ইটে গান কি দেখা যায় সঞ্জা মর্দলা ইলে তো মুসলমানের ঘর আছে আমরা বাইজি গাইলা হে সুন্নত কিটা বুধু হয় না খারাপ করাই নি আমার মাতে আস্তে লাতু অঞ্চল তুকাইয়া কোটা মিশ্রত বার করতাম পারমু যদি আপনারা 7-8 জন আমার লগে আইন ব্রাশ বার হইব আর কলগেট বার হইব এক মিউজিক ঠাক বার করি বলাই দিমু কিন্তু 50টা মিশাক বার নিও সম্ভব এবার আসা হইয়া কিন্তু আইজ নবীজির সুন্নত আমরা খাটিয়া ভালাইছি নবীয়ে ভালাইছি না আমরা ভালাইছি প্রত্যেক শুক্রবারে সুলহাটা সুন্নত প্রত্যেক শুক্রবারে সুলহাটা সুন্নত প্রতি শুক্রবারে যদি মাথার সুল হাটো তো হল্লে এমনিও মাথু নিজিব হাসান আমি যা কইয়া আল্লাহ নবী কইতরা ফুকাহ কেরাম বলে লেখরা শুক্রবারে বলে 100 সুলো দরিও ফাকিরে ও 100 সুলোর মাথা ওলা খাটি দিও 100 শহীদর সব ইলা বক্কা সবার আছে নি আমরা ওইন যে খাটা দূরের কথা ডাইন চাইড তৈন দাসগামর ফুল বানাইয়া ই সাইড তৈন লাথু গাও আর ইবা তুরা প্লাস্টার করইন কাঁচা মুসলা দিয়া আর সামনে অন তৈন সনগলা ও তো নহুয়ে গেছে ও তো তার উত্তর দেবো ও তো সামনে প্রমাণ তারে দিয়ে সরম দিয়ান না হে হরু বাচ্চা বেগুনা ও ডিজাইনের চুলটা আমরার দেশ আগে কোন দেশের মানুষের দেখা যাইতো মিজোরাম আর কুইমান নেন ইটা মিজুনা মুসলমান এখন দেখি তার মাথা তো মিজুর করেছে তো হে বেগুনা বাচ্চা আপনারা কিন্তু আমার মাথা ধরেন না যান ওলা আমরা কিছু 60 বছর যুবক হয়ে আমরা দেশ নাজিল হয়েছে আরে ভাই কত স্টাইলের চুল কাটা কিন্তু সব হইব নি কোনো সব নাই মাথার চুল মাথার দেখতে সুন্দর নিনা বর্তন মাথা আল্লাহ তোমার চুল ফুটাইলা জিকাও যার চুল নাই তার তার আগে জিকাও চুলর কদর তোমার আসলো গতিকে ওবায় আর হবায় আর ওবায় আর ওবায় আর ওতা ওতা খট দেয় আর স্টাইল খট দেয় আর ইটা কত জাত সুয়াং গাছে ভুয়াইন তোর ইটা কইলে আরো তারা খারাপ পাইবা খারাপ পাইলে কি তুই যে হক মাত্র আর মাটিতেই বড় লক্ষ্য করো যুবক ভাই জিন্দেগিটা কামিয়াব করো আল্লাহর হাবিবে ফরমাইন লা তাযাদু কদমা আব্দিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা সাহেব সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত 50,000 বছর পর্যন্ত তুমি এক বড় একড়া হইয়া রা লাগবো এক নম্বর সওয়াল হইল আন উমরিহি ফিমা আফনা জন কি বয়সে তুমি কিয়ত কাটাইলা
এক নম্বর সাল হইল জোয়ান কি বয়স কেত কাটে গেল তার লাগে যুবকর যুবক থাকাকালীন আমরা আর দাম আছে একজন যুবক যদি নমাজ পড়ে না উগাট ডুলাইতে তার দরকার পড়ে না গোল ধরতে বল গেলা এখন যুবক নিন না মুরব্বী তোকে নেই উদাহরণ দেখাইলাম আর আমি একটা যুবকর সময় কুর বয়স যেটা এটা আল্লাহর কাছে রহমতের দরওয়া হিসাবে আসে সুবহানাল্লাহ কিন্তু তোমার হুকুম হয় না এদিকে যাইবা ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওই মানুষটা এত ইবাদতই করিয়া শরীর কালা দাগ ফেলাইছে কিন্তু বেহেশত যাবে না তাসলা নারান হামিয়া এরা যত মানুষ হইবা এরারে গরম জলর পুষ্করণীর মধ্যে ফালানি হইব আল্লাহর হাবিবের উন্মত কর গরম জল ফালাইতে সময় দুইটা কারণ হইল একটা হইল পুষ্করণী থাকবো জলর এই জলর মাঝে তোমার নিয়ন ছাড়া হইব আর একটা হইল মানু থাকবো আগলা তান উপরে নিয়ে গরম জল ছাড়া হইব এই দুইটা মা তাঞ্চন তফসিরের মাঝে তুসকা মিন আইনিন আনিয়া এবং তাদেরকে গরম জল পান করানো হবে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয় এদের জন্য কোনো খানি নাই একটা খানি আছে যেটার নাম হইল দারিয় এই যে গরম পানি যেটার কথা কইলাম কিছু যুবক ভাই এনতে মনে মনে কইতে পারো বলে গরম পানি হইলে ইটা যারা যাইব আল্লাহর হাবিবের উম্মত কল ও আয়াতের তাফসীরের মাঝে আনছই লাউ কানাত লাউ ওয়াকাত আলা নুকতাতুন আলা মিনহা জিবালিদ দুনিয়া লাযাবাত যদি সেই গরম জল তাকিয়া এক ফুটা গরমের জলের ফুটা দুনিয়ার কোন পাহাড়ের মাথায় রাখা হয় তাহলে ইমাম কুরতুবি লেখরা দুনিয়ার ফাড়ি গু গলিয়া মাটির সমান হয়ে যাইব অত গরম পানি তোমারে দিবা যদি তোমার আমল খারাপ হয় যদি তুমি এই ধরনের আমল করো আর চেহারা তো নষ্ট হইব উজু হইয়া উমাইদিন খাসি এরপরে আল্লাহ ফরমাইন তারা দুধক যাইবা ও আল্লাহ ফরমাইন আল্লাহর জাত নিরাঘাত আল্লাহর জাত বকিল্লায় আল্লাহ রেজিল নাই আল্লাহ ফরমায় লাইসা লাহুম তুআমুন তাদের জন্য কোনো খানা নাই লাইসা লাহুম তাদের জন্য নাই লাইসা নেহি হায় লাহুম তাদের জন্য ইল্লা মিন দারিয় তুআম খানি নাই কিন্তু একটা খানি তারা রে দইব যেটার নাম হইল দারিয় দারিয় মনে রাখুন জানি ও শব্দের তাফসীরের মাঝে আনছেন দরি শব্দ হইল হুয়াল জাক্কুম হুয়াল জাক্কুম জাক্কুম গাছের মতো এই রকম একটা গাছ থাকবো রে ভাই বলে দরি খানিটা দেব ওই পদ্ধতি কি হল রে দরি খানা কিতা বলে দরি খানা হইল জাক্কুম গাছের মতো আর জাক্কুম গাছ কিতা বলে জাক্কুম হইল দুজকীয় হল নাস্তার গাছ দুজকীয় হল নাস্তা করার গাছ দুধকীয় বলে নাস্তা করো বা গাছ দিয়ে গাছ কি যার থাকবো লাকড়ি নি বলে না বলে জাকুম গাছও থাকবো ফুজ জাকুম গাছও থাকবো বরণ জাকুম গাছও থাকবো গোসা জাকুম গাছও থাকবো ফাথর জাকুম গাছ থাকবো উলুয়ে কারা জাকুম গাছ থাকবো দুধকর মাছ গানো আবার দুধকর মাঝে যে গাছটা উঠি বইটা কেমনে লাকড়ি থাকবো ও কইছেন দুধকর গাছ যে গইব দুধকর আগুনির একটা গাছ সুবহানাল্লাহ কইতে না নাউজুবিল্লাহ কইতে জি জুরে কো কেন নাউজুবিল্লাহ দুরু শরীফ পড়ো গা আল্লাহুম্মা এই জাকুম গাছটা হইলো দুজকীয় খাইবার গাছ বলে দুজকির আইবার গাছ দুজকর বাইরে জায়গা থাকে আনবানি না তফসিরের মাঝে আইছে জাকুম গাছটা আগ্নির গাছ আগ্নির গাছ দি তার নাস্তা করাইবা আগ্নির মেহমানে আগুন খাইতা না পানি খাইতা ও তো সমান
আল্লাহ কোয়া ঠিক আছে নানি বেটা কইলো কত কোয়া কইলাম চাচা গর্দনাথ হোক চাচা লাত গরাত ঠিক না বেটি এই হইলো অবস্থা রে ভাই কিন্তু আমরা জানি না আমরা কোরআন জানি না কোরআন মিলি না আলিম গুলোর দ্বার লই না বছর একদিন ওয়াজ করাইল তো উনি বাদর দিন সুদ খাই মদ খাই হাজার হাজার ভুয়াই নাছে সব চালুক জিকির করুক এখানে একটা আউলিয়ার আউলিয়া কেরাম গুলোর একটা মহফিল জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ খুব মজা লা ইলাহা